মরমর ছাত্রছাত্রী সকল আশা করু তোমালোক সকলো কুখলে আছা। আছে গরু নেবাই হাল হোৱাতকৈ নুহুৱাই ভাল, আছে গরু নেবাই হাল হোৱাতকৈ নুহুৱাই ভাল। তোমালোকে জানা যে অসম এখন কৃষি প্রধান রাজ্য আর এই কৃষি কর্মর মূল সম্পদ হল ঘরের বলদ গরু কেটা, যার সহায়ত হাল বোয়া হয়। অর্থাৎ আমার সমাজত বলদ গরুর মূল কামটি হয়েছে খেতে মাটিত হাল বোয়া। কিন্তু ঘরত এহাল গরু থাকার পাছতো যদি কোনোবাই গরুহাল হাল বোয়া কামত ব্যবহার করব নয় বা নকরে, তেন্তে সেই গরু থাকাতকৈ নথকাই ভাল। আমার জীবনের ক্ষেত্রতো একেই। ধরা তুমি বিভিন্ন সম্পদের চহকী, তোমার শিক্ষা আছে, তোমার বল আছে, তোমার বুদ্ধি আছে, কাম করার বহুত কৌশল তুমি জানা, হাতত সময়ও আছে পর্যাপ্ত। এইবিলাক হচ্ছে জীবনের মূল্যবান সম্পদ। আর এই সম্পদ সমূহ থাকার পাছতো তুমি যদি জীবনত এইবর সঠিকভাবে প্রয়োগ করিব পৰা নাই বা করবলে চেষ্টা করা নাই, কামত লগাব পৰা নাই, তেন্তে সকলো মিছা। তাতকৈ এই সম্পদবোর তোমার নথকাই ভাল আছিল বুলিহে ভবা হয়। তোমালোকে হয়তো বহুতকে কোৱা শুনিছা যে শুই থকা শিয়ালে হাঁহ ধরব নয়, শিয়ালে নিশা হাঁহর গড়ালর পৰা হাঁহ ধরে নিয়ার কথা তোমালোকে নিশ্চয় নুশুনাকৈ থকা নাই। শিয়ালে নিশার ভাগতে গড়ালর পৰা হাঁহ ধরে নিবই লাগিব, কারণ নিশাহে গড়ালত হাঁহ থাকে আর নিশাহে গৃহত শুই থাকে। কিন্তু কোনোবাটো শিয়ালে যদি এলাহ করে নিশা হল বুলি শুই থাকে, তেন্তে সেই শিয়ালে হাঁহ ধরব পারিব জানো? নোৱাৰে, কেতিয়াও নোৱাৰে। ইয়াৰ দ্বাৰা আচলতে বুজাব খোজা হৈছে যে যিকোনো কাম সঠিক উদ্যমেৰে সঠিক সময়ত কৰিব নোৱাৰিলে বা নকৰিলে সেই কাম আৰু কেতিয়াও হৈ নুঠেগৈ। যেনে ধৰা এতিয়া তোমালোকৰ পঢ়া শুনাৰ বয়স, ভৱিষ্যত জীৱনৰ বাবে নিজক অতি উত্তমকৈ গঢ়ি লোৱাৰ বয়স, আৰু এই বয়সতে তোমালোকে যদি কষ্ট কৰি পঢ়া শুনা নকৰি অবাবত শুই বহি খেলা ধূলা কৰি সময় পাৰ কৰি দিয়া, তেন্তে তোমালোকে জীৱনটোক ভালদৰে কেতিয়াও গঢ়ি তুলিব নোৱাৰিবাগৈ। মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, এতিয়া আহোঁ মূল বিষয়টোলৈ, যিটো বিষয়ৰ ওপৰত মই আজিৰ ভিডিঅ'টো প্ৰস্তুত কৰিছোঁ। এই যে মই ক'লোঁ আছে গৰু নেবাই হাল হোৱাতকৈ নোহোৱাই ভাল, বা মই যে ক'লোঁ শুই থকা শিয়ালে হাঁহ ধৰিব নোৱাৰে বুলি, এইবোৰক অসমীয়া ভাষাৰ প্ৰৱচন বুলি কোৱা হয়। তোমালোক বহুতেই জানা যে তোমালোকৰ পৰীক্ষাত প্ৰশ্ন হিচাপে এই প্ৰৱচনবোৰ বিশ্লেষণ কৰিবলৈ আহে বা ভাৱ বহলাই লিখিবলৈ আহে। পৃথিবীর প্রত্যেক ভাষার নিজা নিজা কিছু প্রবচন থাকে, অসমীয়া ভাষারও আছে। আর এই প্রবচনবর মূল উদ্দেশ্যই হয়েছে মানুষক নীতি শিক্ষা দিয়া বা বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করা। অসমীয়া ভাষার এই প্রবচনবরে অসমীয়া ভাষাটুক অত্যন্ত চহকী আর আকর্ষণীয় করে তুলিছে। আর কোনোবাই যদি এই প্রবচনবর নজনাক অসমীয়া ভাষাটা শিকিছ বলে ভাবে বা এই প্রবচনবর নজনাক অসমীয়া ভাষাটো শিকে, তেওঁৰ আচলতে অসমীয়া ভাষাৰ ওপৰত দখল নাই বুলিয়ে কব পাৰি। গতিকে কেৱল পৰীক্ষাত ভাৱ বহলাই লিখিবৰ বাবেই নহয়, অসমীয়া ভাষাটোক নিখুঁতভাৱে কবলৈ লিখিবলৈ তোমালোকে প্রবচনবর এতিয়াৰ পৰাই খুব ভালদৰে শিকাটো অত্যন্ত জৰুৰী। আৰু মই ভাবো তোমালোকে এতিয়াই এই প্রবচনবর শিকি লোৱা উচিত। আৰু এই ক্ষেত্ৰত মই আজি তোমালোকক খুব এটা ভাল খবর দিবলৈ ওলাইছো যে অসমীয়া ভাষার এই প্রবচন সমূহের বিশ্লেষণ সন্নিবিষ্ট করে লেখক শরৎচন্দ্র চিৰিং ফুকনে প্রবচন বিশ্লেষণ নামৰ এখন বৰ উপযোগী গ্রন্থ ইতিমধ্যেই যুগুত করে উলিয়াইছে। তিনিচুকীয়া জিলা সাহিত্যসেবী মঞ্চৰ সহযোগত মণিপুরের গোর্খাজ্যোতি প্রকাশনে প্রকাশ করা এই গ্রন্থখনে দরাচলতে অসমীয়া ভাষা শিক্ষণের একটা ডাঙর অভাব পূরণ করেছে। মুঠ 182টা প্রবচন বিশ্লেষণের সঙ্গে এই গ্রন্থখনের মূল্যও খুব একটা বেশি নহয়, মাত্র 250 টাকা। মই ভাবো অসমীয়া ভাষার প্রতি আন্তরিকতা থাকা প্রতিটা পরিয়ালতে অবশ্যই উপলব্ধ হবলগীয়া এখন অত্যন্ত দরকারি, অত্যন্ত জরুরি গ্রন্থ প্রবচন বিশ্লেষণ। সম্ভব হলে তোমালোক প্রত্যেকেই এই গ্রন্থ করে সংগ্রহ করে থাকা। আর ইচ্ছুক সকলে মোর হোয়াটসঅ্যাপ নম্বর 8011633286 যোগাযোগ করলেও গ্রন্থখনি ডাকযোগে সংগ্রহ করাত বা ডাকযোগে পাত মই তোমালোকক নিশ্চিতভাবে সহায় করব পারি। তেনেহলে মরমর ছাত্রছাত্রী সকল, আজিলৈ ইমানে। অন্য একটা উপযোগী বিষয়ের সঙ্গে মই তোমালোকক পুনৰ লগ পাম মোর পরবর্তী ভিডিওত। তোমালোকর ভাল হোক, খুব ভাল হোক, তাকে কামনা করে মই তোমালোকর পার্থ স্যারে আজির ভিডিওটির বিদায় লৈছো। ধন্যবাদ।